সিনেমার চরিত্র সম্পর্কে যেটা বলবো যে সিনেমা ভালো, বাট এখানে হচ্ছে আমাদের বন্যপ্রাণী সম্পর্কে যে আপনাদের একটা অভিযোগ আছে বা আমরা দেখেছি এখানে একটা শালিক পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে তারা পুরো শুটিংটা মানে এখানে একদম যখন বোর্ড থেকে তারা বোর্ডে উঠছে এবং বোর্ড থেকে যখন মানে সিনেমাটা শেষ হয়েছে পুরোটা সময়ে আসলে একটা শালিক পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। না আমরা আজকে শুধুমাত্র হাওয়া ছবিটা দেখতে আসছি যে আসলে এরকম একটা এভিডেন্স যেটা ঘটছে ওয়াইল্ড লাইফের নিয়ে মানে একটা বন্যপ্রাণীকে আটকে রাখা হয়েছে, এই এভিডেন্সটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং সেটা দেখার জন্যই আজকে এসেছি। এবং এসে আমরা যেটা দেখলাম যে আসলে একটা শালিক পাখিকে তারা খাঁচায় বন্দি করে রেখেছে এবং লাস্ট ফিনিশিংয়ে দেখলাম যে একটা মাংস খাচ্ছে। তো এখানে হচ্ছে যে এটা আসলেই কি ওই শালিক পাখির মাংস কিনা সেটা আসলে আমরা আজকে যাওয়ার পর একটা তদন্ত রিপোর্ট আমরা আমাদের অধিদপ্তরকে রান করব। আপনাদের কাছে কি মনে হচ্ছে ওটা কি শালিক পাখি হয়েছে না? আমরা 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 এই বিষয়টাই আমরা একটা তদন্ত রিপোর্ট আমাদের অধিদপ্তরকে প্রেরণ করব। শুধুমাত্র আমরা এটাই বলতে চাচ্ছি যে এই ছবিতে যে পাখিটা দেখানো হয়েছে সেটা রিয়াল পাখি এবং সেটা শালিক পাখি এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুসারে এটা অবশ্যই লঙ্ঘন হয়েছে। আমরা মূলত এখানে এসেছি শালিক পাখিটিকে হত্যা করেছে কিনা সেই বিষয়ে তদন্ত করতে, না আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 স্পষ্ট করে বলা আছে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্যপ্রাণী আইন অথবা বন্যপ্রাণী অপরাধ সংগঠনে সহায়তা করে তাহলে কিন্তু আপনার বন্যপ্রাণী আইনটা লঙ্ঘন হবে। তো আপনারা যে প্রশ্নটা করছেন যে আসলে শালিক পাখিটাকে হত্যা করা হলো কি হলো না সেটা মূল বিষয় না, আমার মূল বিষয় হলো মানুষের কাছে আপনার মেসেজটা কি যাচ্ছে। এখন থেকে এই ছবি থেকে কিন্তু সহজেই বোঝা যাবে যে কোনো মৎস্যজীবী তারা কিন্তু এখন একটা শালিক পাখি নিয়ে তারা নৌকা করে তারা মাছ ধরতে যাবে, কেননা এই ছবিতে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যদি আপনি কোথাও সাগরে গিয়ে যদি দিক হারিয়ে ফেলেন তাহলে আপনি শালিক পাখি ছেড়ে দেবেন, যদি শালিক পাখি ফিরে আসে তার মানে কি আপনার আশেপাশে কোনো এই স্থলভাগ নেই, আর যদি না ফিরে আসে তার মানে আশেপাশে কোনো স্থলভাগ আছে, এটা হচ্ছে তাদের মূল মেসেজ। কিন্তু আমার আইনে স্পষ্টভাবে বলা আছে কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্যপ্রাণী আইন অথবা বন্যপ্রাণী অপরাধ সংগঠনে সহায়তা করে সে অপরাধ করেছে বলে গণ্য হবে। তো এই মেসেজের মাধ্যমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যে দেখেন শত শত মানুষ প্রতিদিন আপনার এই বন্যপ্রাণীর এই এই ছবিটা দেখছে, তারা কিন্তু ক্লিয়ার মেসেজ নিয়ে যাচ্ছে যে বন্যপ্রাণী আমার নৌকায় রাখা যাবে, বন্যপ্রাণী আমি হত্যা করে খেতে পারবো। তারা হত্যা করেছে কি করে না সেটা মূল বিষয় না, আপনার বিষয়টা হলো মানুষ কি মেসেজ পাচ্ছে। মানুষ মেসেজ পাচ্ছে বন্যপ্রাণীকে হত্যা করে খাওয়া যাবে, বন্যপ্রাণী নিয়ে গেলে আপনার দিক নির্ধারণ করা যাবে, এটাই হচ্ছে মূল বিষয়। এটা এক নম্বর কথা হচ্ছে আপনি বন্যপ্রাণী আইন কোনোভাবেই লঙ্ঘন করতে পারবেন না, ঠিক আছে। আমি বাংলাদেশের যে কোনো আইন কেউ যদি লঙ্ঘন করে কেউ যদি কোনো ধরনের নাটক সিনেমা করে অবশ্যই সেটা আইনের ব্যত্যয় করবে এবং কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ সেই বিষয়ে আপনার ব্যবস্থা নেবে। তো সুতরাং আইনকে সবারই মেনে চলতে হবে, আমাদের আইনে স্পষ্টভাবে বলা আছে আপনি কোনো ধরনের বন্যপ্রাণীকে আপনি এই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করাতে পারবেন। ইতিপূর্বে আমরা আগেও বলেছি বিভিন্ন নাটক বিভিন্ন বিজ্ঞাপনের বিরুদ্ধে আমরা এই বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি এবং এই এই ধরনের কর্মকাণ্ড আমাদের অব্যাহত থাকবে। তারা যদি সেন্সর বোর্ড যদি মনে করে যে এই ধরনের বন্যপ্রাণী ছবি বা নাটকে দেখানো প্রয়োজন তাহলে তারা বন বিভাগের সাথে কথা বলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অনেক সময় অনেক সিনেমায় ওয়াইল্ড লাইফ দেখাতে চায় কিন্তু সেটা অফিসিয়ালি আমাদের বন অধিদপ্তরে আবেদন করে যে আমরা এই সিনেমাটা এইভাবে দেখাতে চাচ্ছি, কর্তৃপক্ষ যদি মনে করে যে পারমিশন দিবে সেটা কর্তৃপক্ষ ডিসাইড করে, কর্তৃপক্ষের এখতিয়ার আছে। কিন্তু কোনো সিনেমায় আবেদন করলে কিংবা কোনো নাটক আবেদন করলে কর্তৃপক্ষের কাছে সেটা বিবেচনা সাপেক্ষে কর্তৃপক্ষ ডিসাইড করে। আমরা ধরলাম এখানে কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি, সেন্সর বোর্ড এটাকে অনুমতি দিয়েছে পাবলিশ করার জন্য, এখন আপনারা কি বলবেন যে সেন্সর বোর্ড এখানে আপনাদের আইন ভায়োলেশন করে ছবিটিকে মুক্তি দিয়েছে? সেটা আসলে সেন্সর বোর্ড কি করছে সেটা আমাদের কর্তৃপক্ষের সাথে বুঝবে। আমরা আমাদের যে কাজটা এখানে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন হচ্ছে কিনা এটা দেখে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব, কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নেবে যে কি করবে।